নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বাগদা সিংহারিতে একটি ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বনগাঁ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত। গোপালনগরে রাস্তার ইমারতি দ্রব্য চুরি করার অভিযোগে বিক্ষোভ এলাকায়। বসিরহাটে স্ত্রীর হাতে খুন হতে হলো স্বামীকে। বরানগরের বদ্ধঘর থেকে উদ্ধার স্বামী স্ত্রীর মৃতদেহ। চাকদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দশম শ্রেণীর ছাত্রী। এবারে আসছে বিস্তারিত খবরে। পুরসভা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় উত্তেজনা নদিয়ার চাকদহে। দুষ্কৃতীদের ছোড়া বোমা ও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনক্রমে প্রাণ বাঁচলেন পুরপ্রধান দীপক চক্রবর্তী। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আনুমানিক 12টা নাগাদ পোষ্য কুকুরকে নিয়ে বাড়ির সামনে হাঁটছিলেন চাকদহ পৌরসভা চেয়ারম্যান দীপক চক্রবর্তী। অভিযোগ, পুরপ্রধান হাঁটা শেষ করে বাড়িতে ঢুকে পোষ্যের পরিচর্যা করার সময় একটি স্কুটি চালিয়ে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে ও গুলি চালিয়ে পালিয়ে যায়। জানা গিয়েছে বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির গেটে লাগে ও গুলিগুলিও লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির জানলার কাছে লাগে। সেই কারণে কোনক্রমে প্রাণে বাঁচেন পুরপ্রধান দীপক চক্রবর্তী। অভিযোগ, সুষ্ঠু ও সততার সাথে পুরসভা পরিচালনার জন্যই কিছু অসাধু ব্যক্তির স্বার্থপূর্ণ হচ্ছিল, হয়তো সেই কারণে এই হামলা। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় এলাকাবাসীরা। ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে চাকদা থানার পুলিশ। দুষ্কৃতীদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি প্রতিদিন রাত্রিবেলায় দিনের বেলা সময় পাই না, বাইরে এসে একটু কুকুরটা নিয়ে বেরোই আর কি। কুকুরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেটটা বন্ধ করে ঘরের দিকে যাবো আর কি। এরকম সময় একটা স্কুটির শব্দ পেলাম, স্কুটিতে তিনজন লোক আছে আর কি। তখন 12টা 5টা হবে আর কি। মাঝখানে স্কুটির ভেতরে যে বসা সে দেখালো এই বাড়ি এই বাড়ি। আমার তখন মনে হলো এই বাড়ি দেখাচ্ছে কেন। আমি আমার দরজাটা খুলে আবার রাস্তায় বেরিয়ে এলাম আর কি। রাস্তায় এসে দেখলাম যে এখানে কেউ নেই, সোজা বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছে আমি আবার ভেতরে ঢুকে গেট বন্ধ করে ঘরের দিকে যাবো আর কি। তখনই দেখলাম এক মিনিটের মধ্যে তিনটে বোম ফাটার পরে তো চারিদিকে আলো আর আলো ধোঁয়া কিছু দেখা যাচ্ছে না। আমি কুকুর নিয়ে তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢুকে গেলাম। তারপরে গুলিও চলে গেছে, যেটা আবার বারান্দার কাছে একটা পয়েন্ট দেখা যাচ্ছে যে আমাকে উদ্দেশ্য করে যে গুলি চালানো হয়েছিল এটা বারান্দার কাছেও লেগেছে। সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে আমার মনে হয় যাদের ব্যক্তি স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, যারা আমার জন্য অনেক কিছু করতে পারছে না এরকম একটা ধারণা, সেই মানুষগুলো ষড়যন্ত্র করে আমাকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেওয়ার জন্যই, খুনের চক্রান্ত করে আমাকে হত্যা করার জন্যই এখানে এসেছি। আপনি তো চাকদা পৌরসভা, আমি চাকদা পৌরসভার চেয়ারম্যান দীপক চক্রবর্তী বলছি। আমার মনে হয় আমার যারা শত্রু আছে বা ধরুন বিরোধী দল যারা করে কাজের ক্ষেত্রে ন্যায়ের ক্ষেত্রে, আমার মনে হয় তারা আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। আমি এরকম কাজ আজকে কেন, যখন বিরোধী দলে ছিলাম তখনও করিনি, এখন ক্ষমতাসীন দল, এখনও আমি নিরপেক্ষভাবে মানুষের সাথে কাজ করার চেষ্টা করি, কোনো রং দেখে কাজ করি না। ব্যারাকপুর থেকে ইছাপুর পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার কাজ শুরু হলো। শুক্র শনি রবি সোম চার দিন শিয়ালদা মেন লাইনের ট্রেন যাত্রার কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে হবে যাত্রীদের। শুক্রবার সকাল থেকে সোমবার পর্যন্ত শিয়ালদা রানাঘাট মেন শাখায় মোট 158 জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছেন বাতিল ট্রেনের মধ্যে নৈহাটি ব্যারাকপুর কল্যাণী রানাঘাট লোকালের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু ট্রেন রয়েছে, ফলে ব্যস্ত সময়ে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হতে পারে নিত্যযাত্রীদের। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালের ব্যবস্থার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার ব্যারাকপুর থেকে ইছাপুরের মধ্যে এই ব্যবস্থা চালু হলে অনেকটাই সুবিধা হবে ট্রেন চলাচলে, এতে যাত্রীদের দীর্ঘমেয়াদী সুবিধা হবে। তবে এই চার দিন ট্রেন বাতিলে কিছুটা হলেও ভোগান্তি নিশ্চিত। সমস্যার মধ্যে অবশ্যই সবাইকেই পড়তে হবে, কারণ আমরা সবাই রেগুলার যাতায়াত করি, টাইম মতো অফিসে পৌঁছানোটা খুব জরুরি আমাদের, তো সেই দিক থেকে আমরা সমস্যার মধ্যে ডেফিনেটলি। রাস্তা তৈরির সামগ্রী চুরি করার অভিযোগে সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীদের।
বৃহস্পতিবার বিকাল 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার সুন্দরপুর রেলগেটের কাছে। এলাকাবাসীদের বহু বছরের দাবি ছিল সুন্দরপুর থেকে পাল্লা এলাকা পর্যন্ত একটি রাস্তার প্রায় বছরখানেক আগে এই রাস্তাটি অনুমোদনও পায়। সেই মতো রাস্তা তৈরির সামগ্রী ফেলা হয় সুন্দরপুরের একটি এলাকায়। তবে এই পর্যন্তই সার, রাস্তা তৈরির কাজ শুরু হয়নি এখনো। কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সুন্দরপুর এলাকাবাসীদের চোখে পড়ে রাস্তা তৈরির সামগ্রীগুলো একটি ছোট জেসিবি এনে তুলে নিয়ে যাচ্ছে সুপারভাইজার। প্রায় 9 ট্রাক পাথর সেখান থেকে সরিয়েও ফেলা হয়। গ্রামবাসীদের অভিযোগ, এই পাথরগুলি চুরি করে রেল দপ্তরের কাছে বিক্রি করে দিয়েছে কন্ট্রাক্টর। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা শুরু হয় গোটা সুন্দরপুর এলাকায়। গ্রামবাসীরা ট্রাক ও ওই জেসিবি সহ আটকে রাখে সুপারভাইজার ও তার কর্মীদের। এলাকায় শুরু হয় বিক্ষোভ, ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসে গোপালনগর থানার পুলিশ। পুলিশ আটক করে সুপারভাইজার সহ কর্মীদের। এরপর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসীরা। তবে তারা তাদের রাস্তার দাবিতে অনড় রয়েছেন। এই রাস্তা দীর্ঘ 4 বছর ধরে রাস্তার কাজটা হচ্ছে না, পড়ে আছে। আমরা খুব জনগণ দুর্ভোগে আছি এবং কন্ট্রাক্টরদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয় না। সুপারভাইজার মাঝে মাঝে আসে আর দুটো একটা পাথর টাথর ফেলে, ঘ্যাস ট্যাস ফেলে, দুটো একটা লেবার খাটায়। আমরা খুব বিপদে আছি। কিন্তু হঠাৎ আজকে শুনতে পাই যে এই রাস্তার মাল সন্ধ্যেবেলা আমরা খবর পাই, সন্ধ্যেবেলা যে ট্রলি করে মাল তুলছে জিসিবি দিয়ে। এই মালটা কোথায় যাবে? আমরা গিয়ে চালকির কাছাকাছি যে ওই গাড়িটা আটকায় ধরে নিয়ে এসছে, ওই গাড়িটা আটকানোর পরে ওদের কাছে জিজ্ঞাসা করি, ওরা আমাদেরকে বলে যে এই রাস্তার যিনি সুপারভাইজার তিনি আমাদের কাছে মালটা বেচেছে, মালটার কাজ হবে রেলের জায়গায়। এইবার আমরা পরে জিজ্ঞেস করি, এই মালগুলো কি রাস্তার জন্য ফেলেছিল এখানে? অবশ্যই রাস্তার জন্য দীর্ঘদিন পড়ে আছে, রাস্তাটা বন্ধ আছে, রাস্তার জন্য দীর্ঘদিন পড়ে আছে। এইবার এরা এখান থেকে 9 গাড়ি মাল তুলেছে, ওরা বলছে রেলে কাজ হবে, রেলের কাছে আমরা আমি বেচেছি, এই কথা বলেছি। এইবার আজকে শুনলাম যে 3 গাড়ি মাল ফেলেছে, 7 বেড়ে গেটে 3 গাড়ি ফেলেছে, আর সুন্দরপুরি গেটে যে রাস্তাটা আটকে আছে সেই গ্রামেরই গেটে 3 গাড়ি মাল ফেলেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা মালটা ওরা রেখেছে কিনে, আর যে মালগুলো বাইরে গেছে ওগুলো তো আনা এখন সম্ভব নয়। আমরা গাড়ি দুটো আটকেছি এবং ড্রাইভারদের আটকে রেখেছি। ড্রাইভারদের বক্তব্য হচ্ছে যে গাড়ি আপনারা রেখে দেন, আমাদের ছেড়ে দেন, আমরা চলে যাব। রাজনগরী স্পেশাল চিরু কাবাব, অ্যাবসলিউটলি ফ্রি অফ ডেলিভারি ইন 5 কিলোমিটার্স, রাজনন্দিনী রেস্টুরেন্ট, মেক ইউর এভরি মোমেন্ট স্পেশাল। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। রাতের অন্ধকারে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটল বাগদার সিনজারি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ব্যাংকের পেছনের কুলিং সিস্টেম ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছে বলে অনুমান। সিসিটিভি বন্ধ করে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ঘটনায় সকাল থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে বাগদার সিনজারি এলাকায়। শুক্রবার সকালে সিনজারি এলাকার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি খুলতেই ব্যাংক কর্মীর চোখে পড়ে চারদিকে সবকিছু লন্ডভন্ড অবস্থায় আছে। ব্যাংকের আলমারিতে রাখা দরকারি কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে ওদিকে। সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ রয়েছে। ওই ব্যাংক কর্মীর বুঝতে অসুবিধা হয় না রাতের অন্ধকারে কোন দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। বাগদা থানায় খবর দেওয়া হলে সাথে সাথে ঘটনাস্থলে চলে আসে বাগদা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হয় ব্যাংকের পেছনের দেয়ালের কুলিং সিস্টেম ভেঙেই প্রবেশ করেছে দুষ্কৃতীরা। ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি কম্পিউটার ছাড়া তেমন কিছু নিতে পারেনি তারা। আর এই খবর ছড়িয়ে পড়তে সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয় সিনজানি এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ। শুরু হয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি। বললেন যে এরকম ব্রাঞ্চে এরকম ডাকাতির মতো একটা ঘটনা ঘটেছে, পিছনের বাথরুম ভেঙে, বাথরুমের যে এক্সস্ট ফ্যান আছে সেটা ভেঙে কেউ ঢুকেছিল এবং বিভিন্ন জায়গায় খোলার চেষ্টা করেছে। একটা আলমারি ভেঙেছে যেখানে অবশ্য কিছু নেই, ভাউচার আর একটু একটা ফাইলপত্র ছিল। আর মিসিং বলতে আমাদের এখানে রাউটার আর ভিসেটের একটা মেশিন মিসিং হয়েছে। মেশিন চুরি হয়েছে আর কি? হ্যাঁ, একটা মেশিন এখানে ভিসেটের মেশিনটা চুরি হয়েছে। আপাতত বন্ধ হয়ে গেছে, কিন্তু ঢোকার সময়টা নিশ্চয়ই আছে, সেটা আমরা ইলেকট্রিশিয়ান এসে বুঝতে পারবো। যে ওখানে কানেকশন নিলে আমরা বুঝতে পারবো যে তারা এসেছিল, সেই প্রথম ফুটেজটা আমরা পেয়ে যেতে পারি। সিসিটিভি বন্ধ ছিল, বন্ধ থাকবে কেন, সারা রাতে চলে। কি চুরি গেছে কিছু এখন? এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল গোপালনগর এলাকায়। অভিযুক্ত ব্যক্তি এলাকায় কালু নামে পরিচিত। ঘটনায় গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মেয়েটির পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় মেয়েকে নিয়ে একাই বাড়িতে থাকতেন নির্যাতিতা ওই শিশুটির মা। বৃহস্পতিবার রাত আনুমানিক 8টা নাগাদ তার স্বামী পাশের বাড়ি একজনের মোবাইলে ফোন করলে তিনি স্বামীর সাথে কথা বলতে যান। সেই সময় বাড়ির পেছনেই দাঁড়িয়েছিল অভিযুক্ত কালু। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেয়েটিকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। মেয়েটির মা বাড়ি আসতেই পালিয়ে যায় অভিযুক্ত কালু। তারপর তার মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ দায়ের করা হয় গোপালনগর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ। কালকে ফোন করেছিল, আমি পাশের বাড়ি গিয়েছিলাম মোবাইলটা আনতে। পাশের বাড়িতে মোবাইলটা আনতে গিয়েছিলাম আর ওই সময় আমাদের ওখানে ওই লোকটা দাঁড়িয়ে ছিল। উনি প্রায় দিন আসে আমাদের বাড়ির উপরে, রাস্তা তো যাওয়া আসা করে, কথাটা তো বলে। তা কালকের উনি দাঁড়িয়ে ছিল আমার মেয়ে, আমি ভাতের উনুনে জাল দিচ্ছি, আমার মেয়ের বললাম মা একটু উনুনে জাল দে, আমি বাবু ফোন করেছে ফোনটা নিয়ে আসি। ফোন আনতে গিয়েছিলাম, ফোন আনতে একটু 10 মিনিট দেরি হয়েছে আর এর মধ্যেই ওই অবস্থা হয়ে গেছে। কি করেছিল? ধর্ষণ হয়েছিল। হ্যাঁ, আমার মেয়ের জোর করে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল। কি নাম তার? কালু। বাড়ি কোথায়? বেলেডাঙ্গায়। বন্ধু, ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার করলো পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বরানগর নিরঞ্জন সেননগর এলাকায়। পুলিশ জানিয়েছেন মৃতদের নাম সুদীপ দেব ও সঙ্গীতা দেব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত 7 বছর আগে বিয়ে হয় সুদীপ ও সঙ্গীতার। তাদের 3.5 বছরের একটি ছেলেও আছে। এদিন সকাল 10:30 বেজে গেলেও ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘরের ভেতর থেকে বাচ্চার কান্না আওয়াজ শুনে দরজা ভেঙে প্রতিবেশীরা দেখেন সুদীপের দেহ ঝুলছে, সঙ্গীতার দেহ পড়ে রয়েছে খাটের তলায়। স্থানীয় বাসিন্দারা বরানগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সঙ্গীতার পরিবারের অভিযোগ, সঙ্গীতাকে শ্বাসরোধ করে খুন করেছে সুদীপ, পরে গলায় ফাঁস লাগিয়ে নিজেও আত্মঘাতী হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন বিয়ের পর থেকেই দুজনের মধ্যে বনাবনি ছিল না তেমন। অপরদিকে সঙ্গীতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, সুদীপের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক আছে, যার জেরেই সে তার স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে তাদের দুজনকে নিয়ে পাড়ায় সালিশি সভা বসেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছিল দুজন একসঙ্গে থাকবে কিন্তু আলাদা রান্না করে খাবে। তারপর সঙ্গীতা ও সুদীপ সেখান থেকে বাড়ি চলে আসেন আর সকালেই বন্ধ ঘর থেকে উদ্ধার হয় তাদের মৃতদেহ। মনে হচ্ছিল ওদের দীর্ঘদিনের অশান্তি, নাগরিক কমিটি ক্লাব পার্টি অফিস অনেকবার মিটিয়েছে, সমস্যার সমাধান হয়নি। কালকে মনে হয় চরম সিদ্ধান্ত নিয়ে দুজনেই আত্মহত্যা করেছে। দুজনেই কি আত্মহত্যা করেছে নাকি? এখন ছেলেটা তো দেখলাম গলায় ফাঁসি দিয়ে, এখন মেয়েটা নিচে শুয়েছিল, এখন বোঝা যাচ্ছে না। এখন এরকম হতে পারে যেটা ওকে গলা টিপে মেরে নিজে গলায় জড়িয়ে দিয়েছে, আমরা অনুমান করছি। অনেকদিনকারই এদের বিয়ে হচ্ছে, ধরুন 7 বছর ধরে দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনে নাগরিক কমিটি কেলা পার্টি অফিস অনেকবার সমস্যা মিটিয়েছে কিন্তু কোনোদিন ইয়ে হয়নি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আশোক আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে। রাজ্যে একের পর এক ব্রিজ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের, তবে এখনও রাজ্যের বেশ কিছু জায়গায় পুরনো কিছু ব্রিজের সংস্কারের অভাবে বেহাল দশা। উত্তর থেকে দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক, এই সড়কের রানাঘাট এলাকায় অবস্থিত চুন্নি ব্রিজ, অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে এই সেতুটিরও হাল বেশ আশঙ্কাজনক। কেন, কি কারণে? কারণ হচ্ছে ব্রিজে যা পরিস্থিতি, আমরা যে কোনো মুহূর্তে আমাদের গাড়ি ঘোড়া পড়ে যেতে পারে, কারণ এই ব্রিজে কোনো নিরাপত্তা নেই, না কোনো রিপেয়ারিং হয়নি। ইদানিং যেটা গার্ডওয়াল দেওয়া হয়েছে, এই গার্ডওয়ালে কোনো কাজ হবে না। গার্ডওয়ালে কি ক্ষতি হতে পারে? এটা কোনো কাজ হবে না, এটা তো আরো লোড পড়ে গেল, সে তো দুর্বল, তার উপরে আরো লোড দেওয়া হবে, আরো এটা শীঘ্রই এটা নষ্ট হয়ে যাবে। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে প্রচুর গাড়ি, কিন্তু ব্রিজের বেহাল দশায় চিন্তিত চালকেরাও। দেখতে পাচ্ছেন এখানে ভাঙা, ওখানে ভাঙা, মানে এত রিক্সে চলছে, তার মধ্যে সবসময়
কতটা নিরাপদ? কোনো নিরাপদ নেই, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া, ব্রিজে উঠলে বুকের মধ্যে আতঙ্ক থাকে। তবে বহুদিনের এই সেতুটির বেহাল দশায় হেলদোল নেই প্রশাসনেরও। পথচারীরা জানিয়েছেন রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার হতে হয়। আশঙ্কা এই বুঝি না ঘটে আরেকটি মাঝেরহাটের মতো ঘটনা। কখন মনে হয় ব্রিজটা ভেঙে পড়বে? এটা কি সংস্কার করা হয়েছে? না না, ওই সামান্য গার্ডরেল উপর দিয়ে কোনো রড ঢালাই করে, এটা কোনো নিরাপত্তা নয়। পুরনো ব্রিজ ডিল করে গার্ডরেল দিচ্ছে, এতে আরও হেড চেপে গেল ব্রিজ। এত লোড গাড়ি যাচ্ছে তো তাতে ব্রিজের অবস্থা আরও খারাপ, যখন তখন মানুষ মরে যাবে। কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বারাসাত নবপল্লী এলাকায়। জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম অর্কাভ সাহা, তার বাড়ি বারাসাত চড়কডাঙ্গা এলাকায়। পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টায় স্কুলে যায় অর্কাভ। নবপল্লী উদ্দীপন একাডেমি নামে একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল সে। স্কুল ছুটির পর বাড়ির লোক বাচ্চাটিকে আনতে গিয়ে জানতে পারেন বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর করার পর স্থানীয় পুকুর থেকে উদ্ধার করা হয় অর্কাভর দেহ। এরপর এলাকার লোকজন ও তার পরিবারের লোকেরা বাচ্চাটিকে নিয়ে বারাসাত হাসপাতালে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। স্কুল ছুটির পর কিভাবে ওই পুকুরে বাচ্চাটি গেল সেটি নিয়েও তদন্ত করছে বারাসাত থানার পুলিশ। প্রশ্ন উঠছে স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ। তারপরে খোঁজ খোঁজ করে বাচ্চাটা পাচ্ছে না, বাচ্চাটাকে পুকুর থেকে তুলে নিয়ে আসলো, নিয়ে আসলো আমরা ক্যান করে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে বাচ্চাটার মাকে নিয়ে গেলাম, সে চোখে দেখা যায় না। ওই দৃশ্য রকম বাচ্চা একটু যদি কেয়ারলেস করতো তাহলে আজকে এই অবস্থা হতো না। আমরা সবসময় বলি এই গেটটা যদি তালাটা দিত তাহলে তো একটা সিকিউরিটি গার্ড রাখতো, তাহলে তো বাচ্চাটা আজকে যার চলে গেছে, চার মাস তার তো চলে গেছে। আপনি কি দেখলেন বাচ্চাটা কিভাবে চলে গেল এখানে? বাচ্চাটা এখান থেকে যখন চলে গেছে তখন আমরা দেখিনি, বাচ্চাটা নিয়ে এসছে আমরা তখন, আমার তো দোকান, ওই দোকান আমার, ওই দোকানের সামনে যখন চিৎকার চেঁচামেচি শুনছি তখনই আমরা দৌড়ে এসেছি। দৌড়ে এসে মা রান্নাকাটি করছে, তখন মাকে আমরা নিয়ে গেলাম, বাচ্চাটাকে নিয়ে গেলাম, বাচ্চাটাকে সবাই মিলে। আমরা স্কুলটা কতদিন ধরে এখানে আছে? না তাও না, মাস ছয়েক ধরে না, তাও এক বছর হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, বছর দেড়েক হয়েছে। স্কুলটা চলার সময় দারোয়ান আয়ামাসি এদেরকে দেখে? আয়ামাসি আছে তো ভেতরে থাকে, আছে আছে আয়া ভিতরে থাকে, কিন্তু দারোয়ান কিছু নেই, দারোয়ান নেই, আয়ামাসি আছে। গিটি যে একটা লোক রাখার দরকার কি বিরাসের সামনে? ঘটনাটা কি হয়েছে? আজকে স্কুলে টিচার্স ডে ছিল, টিচাররা ছিল, মাসি ছিল আমাদের দুজন। আমাদের স্কুলে আজকে 12:30টার সময় টিচার্স ডে ওরা ছোট করে সেলিব্রেশন করছিল। গার্জিয়ানরা আমাদের বাইরে বসে থাকে, দরজা খোলা, গার্জিয়ানরা ওই দরজা আটকাতে দেয় না, কেন অনেক অনেক দূর থেকে বাচ্চা নিয়ে আসে বসে। তো গার্জিয়ানরা ওদের জন্য তালা লাগাতে আমরা পারি না গেটের জন্য, সবাই এসে তিন ঘন্টা বসে থেকে বাচ্চা নিয়ে তারপর আমি বলছি, আমি বলি অন্যায় তো অবশ্যই আমাদের, অপূরণীয় ক্ষতি, এটা আমারও কষ্ট কম হচ্ছে না, কারণ আমি চাইনি অর্কাভ আমার কাছে আরও ছোট্ট থেকে ক্লাস করে। বাচ্চাটা ওকে আমি বেরিয়েছিলাম, আমার বাড়িতে গেস্ট এসেছিলো, কিন্তু বাড়ি স্কুলে আরও সবাই ছিল। থাকার পরে ওরা অনুষ্ঠান করছিল, ছুটি হয়ে গেছিলো, তখন মায়েরা বাচ্চাদের গেট খোলা হয়েছিল, মায়েরা বাচ্চাদের নিয়ে বেরোচ্ছে, আরও তার মধ্যে দিয়ে একটা যখন হয় তখন একটা জ্যামজট হয়, তখনও ওখান থেকে বেরিয়ে গেছে। তারপরে যখন অর্কাভকে কেউ দেখছে না তখন খোঁজাখুঁজি শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আমাদের স্কুলের পাশ দিয়ে একটা গলি আছে, এইভাবে গিয়ে তিন চারটে বাড়ি পরে পুকুর আছে, ও ওইখানে দৌড়ে চলে গেছে। তারপর ওখান থেকে খবর দিতে আমরা গিয়ে তুলে এনে একদম ছোট, তিন বছর, সাড়ে তিন বছর। দাদা এটা স্পেশাল স্কুল, আমরা বাচ্চাদের এখানে ইয়েটা করি যাতে যে বাচ্চারা কথা বলতে পারে না তাদের স্কুল। এবার তারা ওই সময় যখন নিয়ে নিয়েছিল, আপনাদের যা করার আমার কিচ্ছু বলার নেই, এই ক্ষতি তো আমি সত্যি পূরণ করতে পারবো না, একটা মায়ের এই অবস্থা। পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নদিয়ার চাকদায়।
সূত্রের খবর, চাকদাও থানার পালপাড়া ভবানীপুরের বাসিন্দা চাকদাও বাজিতপুর গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঈশানী সাহা। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও সাইকেল করে টিউশন পড়ে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, ফেরার পথে চাকদাও স্টেশন রোডে একটি বেসরকারি বাস ঈশানীকে ধাক্কা মারলে গুরুতর জখম হয়ে পড়ে সে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় মানুষের অভিযোগ, জনবহুল এলাকায় দ্রুতগতিতে বাস চালানোর জন্যই এই দুর্ঘটনা। চাকদা থানার পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে। বসিরহাট পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের পাকড়াতলার বাসিন্দা কমল দেবনাথের সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয় 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পা দেবনাথের। তাদের 2.5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের আগে থেকেই প্রতিবেশী যুবক আনারুল মণ্ডলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল শিপ্রার। বিয়ের পরে এই নিয়ে স্বামীর সঙ্গে প্রায় বচসা ও গণ্ডগোল হতো। অশান্তি করে বেশ কয়েকবার চলেও যান শিপ্রা, কিন্তু পরে আবার শ্বশুরবাড়িতে ফিরে আসে। দুই পরিবারের মধ্যেও বেশ কয়েকবার গণ্ডগোলের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা মেটানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। কাজের কাজ কিছুই হয়নি। কমল পেশায় রাঁধুনি, কর্মসূত্রে থাকেন ব্যাঙ্গালোরে, বছরে কয়েকবার বাড়িতে আসে। এই নিয়েও বচসা হয় কমল ও শিল্পার মধ্যে। কিছুদিন আগে প্রেমিক আনারুলের সঙ্গে পালিয়েও যায় শিপ্রা। তারপর দুই পরিবার মিলে তাদেরকে উদ্ধার করে ফের বাড়িতে নিয়ে আসে। এদিকে গত 2 দিন আগে ব্যাঙ্গালোর থেকে বাড়িতে ফেরে কমল, তারপর স্ত্রীর সঙ্গে বিভিন্ন কারণে তাদের অশান্তি চরমে ওঠে। অভিযোগ, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ খাবারের সঙ্গে বিষ মিশিয়ে শিল্পা তার স্বামীকে অচৈতন্য করে দেয়। তারপর ঘুমন্ত অবস্থায় 2.5 মাসের শিশুকন্যার সামনেই তার স্বামীকে শ্বাসরোধ করে খুন করে সে। এরপর কমলের পরিবারের লোকজনের সন্দেহ হয় তারা ঘরে এসে ডাকাডাকি করতে কমল ডাক শোনে না। এরপর তার পরিবারের লোকের সন্দেহ হওয়ায় তারা ঘরে এসে দেখে পড়ে রয়েছে কমলের নিথর দেহ। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় বসিরহাট থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম আর কি, ওরা 10:30টার সময় ঘুমিয়ে পড়েছিল। ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওর ভাই ফোন করে, ওর দাদা বলে কি শিল্পা কমলটা মেরে ফেলেছে। তারপরে আমরা হয়তো দাদার ফোন করলাম, দাদা কোথায়, দাদা বলছে পায়খানা গেছি। তারপরে ওখানতে তারপরে কমল কমল করে ডাকতে ডাকতে এসছি, দেখি কমল বলছে কি কমল উত্তর দিচ্ছিল না। তারপরে বৌমা বলছে কি কম মেজদা কমল নেই, এই কমল ঘুমিয়ে পড়েছে। কমল কে? আমার ভাই বলো ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি কি করলাম, আমার ডাউট হয়েছে, তারপরে শাটার টাটা তুললাম, দেখলাম তো উত্তর দিচ্ছে না। যখন তখন ডাকলাম উঠছে না, তখন গা টা ঠান্ডা হয়ে গেছে, ওকে মারে মেরে ফেলে দিয়ে হয়েছে, মাটা করে দিয়ে। কে মেরেছে? ও বৌমাই মেরেছে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, যুব ভারতীতে ডার্বি হোক বা পাড়ার ক্লাবে ফুটবল টুর্নামেন্ট, দর্শকের অভাব হয় না কোনো জায়গায়। হেলেঞ্চা সবুজ সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি 7 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার ছিল তার ফাইনাল ম্যাচ, আর এই ফাইনাল ম্যাচেও দর্শকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এদিন ফাইনালে অংশ নেয় সিন্ধানী আঞ্চলিক যুব সংস্থা ও বাগদা 11 ক্লাব। নির্ধারিত সময়ে কোনো দলই গোল না করতে পারায় ট্রাইবেকারে জয়লাভ করে বাগদা 11। বাগদা ব্লকের সমস্ত টিম, তার মধ্যে বাগদা 11, আজ আমরা চ্যাম্পিয়ন হলাম খুব সুন্দর পরিবেশে। ওনারা যারা খেলা পরিচালনা করিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাগদা 11 ক্লাবের পক্ষ থেকে। যাতে বিগত বছর ফাইনালে খেলা কিভাবে নিষ্পত্তি হলো, ফাইনালে ট্রাইবিকারের মাধ্যমে সিন্ধানী আঞ্চলিক যুব সংস্থার মধ্যে আমাদের বাগদা 11 সঙ্গে ফাইনাল থাকে, তো সেই খেলায় ট্রাইবিকারের মাধ্যমে নিষ্পত্তি হয়, বাগদা 11 চ্যাম্পিয়ন হয়। তো আশা করছি যাতে বিগত বছরও হেলেঞ্চা সবুজ সংঘ এই খেলা ফুটবল খেলা যাতে আর বড়াই, তাতে আমরা অংশগ্রহণ করতে পারি। আর সুন্দর খুব ভালো পরিবেশ, আমরা খুব আনন্দিত হয়েছি। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
বদনী ধ্বনি অশোক চাঁদ।